আজকে আমরা করব ভাইয়া 34 নম্বর অঙ্কটি, যে অঙ্কটি আসলে তোমরা আসলে জানি না আমি কেন তোমরা জানি এই অঙ্কটা দেখলে কেমন জানি ঘাবড়ে যাও। সো আজকে থেকে আশা করছি যে আমার সাথে যখন তোমরা এই অঙ্কটি করবে তখন থেকে আর ঘাবড়াবে না, কারণ অঙ্কটা আমি তোমাদেরকে বুঝে বুঝে করানোর চেষ্টা করব। আর যদি তোমরা একবার অঙ্কটি বুঝে ফেলতে পারো তাহলে আর তো কোনো কথাই নেই, তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে অঙ্কটা করা। তাহলে চলো দেরি না করে আমরা আমাদের অঙ্কটি করি। আমাদের 34 নম্বর অঙ্কটি বলতেছে, দেখো m প্লাস 1/m = 2 হলে দেখাও যে m^4 + 1/m^4 = 2। m এর উপরে পাওয়ার কত? 4 প্লাস হচ্ছে 1/m এর উপরে পাওয়ার হচ্ছে 4 = 2। আমাদেরকে প্রমাণ করতে হবে, মানে হচ্ছে বা দেখাতে হবে যে সমান সমানের বাম সাইডের যে অংশটা রয়েছে এইটা এবং সমান সমানের যে ডান পাশের অংশটা রয়েছে সেইটা একটা একটা সমান। এখন আমরা এই অঙ্কটা এইখানে আমাদের দেখো একটা মান দেয়া আছে m + 1/m = 2। তোমরা যদি কেউ 31 নম্বর অঙ্কটি করে থাকো তাহলে দেখবে যে এরকম টাইপের 31 নম্বর অঙ্কটা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে মানটা দেওয়া রয়েছে সেই মানটা থেকে অঙ্কটা করার চেষ্টা করব এবং আমাদের ফাইনাল টার্গেট হবে m^4 + 1/m^4 = 2 বের করা। ঠিক আছে, তাহলে চলো আমরা অঙ্কটি শুরু করি। আমরা অঙ্কটিতে প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে যে দেওয়া আছে আমাদের অঙ্কটি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে দেওয়া আছে আমাদের কী দেওয়া আছে m + 1/m = 2। আমরা এটাই লিখবো যে m + 1/m = 2, এটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আমরা মান বের করার চেষ্টা করবো সেটা কোনটা, যে m^4 + 1/m^4 = 2। তাহলে আমরা যেহেতু সমান সমান আছে আমরা আগেই বলেছি আবারও বলছি যে সমান সমান থাকলে হাতের বাম পাশে আমরা বা লিখবো, বা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমেই বর্গ করতে পারি m + 1/m এর উপরে হোল স্কোয়ার = 2 এর উপরে হোল স্কোয়ার। আমরা জানি যে যখন আমরা এই টাইপের অঙ্ক করবো তখন আমরা দুই সাইডেই বর্গ করে নিব। বর্গ করলে যেটা হয় যে আমরা সূত্রতে ফালাতে পারি বা আমরা বর্গ করলে সূত্রটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, যেমন ধরো এখানে যদি m + 1/m এর উপর হোল স্কোয়ার আছে, এখন আমি যদি mকে a ধরি এবং a 1/mকে যদি আমি b ধরি তাহলে কিন্তু দেখো আমার a + b হোল স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে a² + 2ab + b² সেটা আমরা অলরেডি জানি। তাহলে কিন্তু দেখো আমি এইখানে যদি বর্গ করাতে কিন্তু আমি ওই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারতেছি। আর যেহেতু আমরা বর্গ করেছি বাম পাশের রাশিটাকে আমরা এবং যেহেতু বর্গ করেছি বাম পাশের রাশিটাকে সাথে সাথে কিন্তু আমার ডান পাশের রাশিটাকেও বর্গ করতে হবে, কারণ এক পাশ করলে আরেক পাশেও সেম জিনিস করতে হবে। তাহলে আমরা ব্র্যাকেটেও লিখে দিব যে বর্গ করে। ঠিক আছে, এই জিনিসটা লিখে দিলে যেটা হবে যে তোমার যে খাতা দেখবে তোমার টিচার উনি বুঝতে পারবে যে তুমি এখানে বর্গ করেছো। ঠিক আছে, তাহলে আমরা এরপরে যেটা করব পরের লাইন করব, বা যেহেতু এমটা হচ্ছে আমি মনে মনে ধরছি এ এবং 1/mটাকে আমি মনে মনে ধরছি বি, তাহলে আমার a + b হোল স্কোয়ার সূত্রটা আমি এখন লিখতে পারি। আমাদের a + b হোল স্কোয়ার সূত্রটা ভাই কী ছিল, a² + 2ab + b², এখানে এটা হচ্ছে কি m, তাহলে হচ্ছে a² মানে হচ্ছে m² + 2ab (2)a, এ মানে হচ্ছে m এবং b মানে হচ্ছে 1/m আর প্লাস হচ্ছে b² (b)(1/m) এর উপরে স্কোয়ার। তাহলে আমার a² + 2ab + b² সূত্রটা হয়ে গেল। আর এই পাশে সমান সমানের পাশে 2 এর উপরে হোল স্কোয়ার ছিল মানে হচ্ছে 2 এর পাওয়ার 2। এখন 2 এর যদি 2টা পাওয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা যেটা জানি আবার আগেও বলেছি এখন বলছি, তাহলে হচ্ছে 2 2 বার গুণ হবে 2 × 2 = 4। তাহলে আমার এখানে কত হবে 4। এরপর আবার লিখলাম বা, এখন আমার কী হয়ে গেলো অলরেডি সূত্রটা ফেলে দিলাম। এখন দেখো আমার এখানে একটা m রয়েছে ((1)m) রয়েছে। এখন আমরা কিন্তু সবসময় জানি যে কোনো একটা সংখ্যার নিচে কিন্তু সবসময় একটা 1 থাকে, তার মানে 2 এর নিচেও কিন্তু একটা 1 রয়েছে এবং m এর নিচেও কিন্তু একটা মনে মনে একটা 1 রয়েছে। এখন mটা যদি উপরে হয়ে থাকে, এইখানে দেখো একটা m নিচে, এখন যখন গুণ থাকে এবং একটা একটার সাথে উপর নিচে হয় তখন কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। তাহলে কিন্তু দেখো এই m আর এই m আমি কাটাকাটি করে দিতে পারি, আর এখানে যে 1 আছে আর এখানে 1 আছে, কাটাকাটি করলে কিন্তু আলটিমেটলি 1ই হচ্ছে আর 2 এর সাথে 1 গুণ করলে কিন্তু 1ই হয়। তাহলে আমরা কি লিখতে পারি না যে m² + 1/m² এই যে 1/m² এটাকে এই পাশে নিয়ে আসলাম আর যেটা আমার +2 ছিল ওইটাকে আমি কী করলাম ওই পাশে নিয়ে গেলাম -2। যেহেতু এই পাশে প্লাস ছিল আমি যেহেতু সমান সমানের ওই পাশে নিয়ে গেলাম আমার মাইনাস হয়ে গেল। আর যদি এই পাশে যদি গুণ থাকতো তাহলে ওই পাশে নিলে আমাকে ভাগ করতে হইতো, আর এই পাশে যদি বিয়োগ থাকতো ওই পাশে নিলে আমার প্লাস হতো বা যোগ হতো। ঠিক আছে, এটা আমরা জানি যে সমান সমানের ওই পাশে গেলে যেটা থাকে এই পাশে এটা ঠিক উল্টাটা হয়। ঠিক আছে, আমরা কিন্তু সাইডে দিলে এটাও লিখতে পারি যে পক্ষান্তর করে, যেহেতু আমরা সাইড চেঞ্জ করলাম পক্ষান্তর করে,
তাহলে বুঝতে পারবে যে আমরা দুইটাকে বাম পাশে নিয়েছি, ডান পাশে নিয়েছি, এটা কিন্তু বুঝতে পারবে খুব সহজে তোমার ওই যে খাতা দেখবে তোমার সেই টিচার। তারপর আমরা কী করতে পারি, আবার করতে পারি বা বাদ দিয়ে কী করতে পারি, আমরা আরেকবার বর্গ করতে পারি, বা আগে এটাকে ভেঙে নিই, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইজিক্যাল টু চার থেকে যদি দুই বাদ দেয় তাহলে থাকে হচ্ছে আমার দুই। এখন কী করতে পারি, বা আমি কী করতে পারি, আবার আমি আবার যেটা করতে পারি সেটা হচ্ছে আমি আবার এটাকে কী করতে পারি, এখন আমি আবার বর্গ করতে পারি, ঠিক আছে। বর্গটা যেহেতু আমার কিন্তু আমাদের কিন্তু অঙ্কে বলা ছিল যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর, দেখো আমি কিন্তু এখনও পর্যন্ত আমার এম টু দি পাওয়ার ফোর বা ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোরে আনতে পারি নাই। তাহলে আমার কী করতে হবে, আবারও বর্গ করতে হবে, কারণ আমার টার্গেট হচ্ছে এম এর পাওয়ার চার হবে, কেবল এম এর পাওয়ার কিন্তু দুই হচ্ছে, আরও দুই লাগবে। তাহলে আমি কী করি, আগে এক্স্যাক্টলি আগে যে জিনিসটা করছি এটা আবার করি, সেটা হচ্ছে আবার বর্গ করি, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এর উপরে আমরা আবার বর্গ করলাম, আর দুই ছিল দুইয়ের উপর আমরা বর্গ করলাম, আর সাইডে লিখে দিলাম আবারও বর্গ করে, বর্গ করে আমরা আরেকবার বর্গ করলাম, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে যে এম এর উপরে পাওয়ার ফোর থাকবে। দেখো এবার আমরা আবার সেই এম স্কোয়ারকে, আগে কিন্তু এম কে ধরেছিলাম এ, এখন কিন্তু এম স্কোয়ারকে যদি আমি এ ধরি এবং ওয়ান বাই এম স্কোয়ারকে যদি আমি মনে মনে বি ধরি তাহলে কী হচ্ছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আবার আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রকে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা সেই সূত্রটাকে আবার লিখি, তাহলে আমার এখানে এ কোনটা, এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ারের উপরে হচ্ছে স্কোয়ার, মানে হচ্ছে আমার কী ছিল এ স্কোয়ার। তাহলে আমার এম স্কোয়ারটাই যদি এ স্কোয়ার থাকে তাহলে এটার উপর স্কোয়ার হবে, তাহলে এম স্কোয়ারের উপরে আরেকটা দুই হবে, মানে স্কোয়ার হবে, এম স্কোয়ার প্লাস হচ্ছে টু এ বি, টু ইন্টু হচ্ছে এ, এর মান কত ছিল এম স্কোয়ার, প্লাস বির মান কী ছিল ওয়ান বাই এম স্কোয়ার, প্লাস হচ্ছে পি স্কোয়ার, বিটা কি ওয়ান বাই এম স্কোয়ার, ওয়ান বাই এম স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার, তাহলে মানে হচ্ছে আমার বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা লিখে ফেললাম। এখন যেহেতু দুইয়ের উপরে স্কোয়ার, তাহলে আমরা একটু আগে যেটা করেছি দুইয়ের উপরে স্কোয়ার মানে বা দুইয়ের পাওয়ার দুই, দুই মানে দুই দুইবার গুণ হবে, তাহলে হচ্ছে দুই দুগুণে চার, সমান সমান হচ্ছে চার। বা যেহেতু এই এম স্কোয়ার এবং ওয়ান বাই এম স্কোয়ার রয়েছে এবং এম এর নিচে একটা মনে মনে আমরা এক ধরলাম, তাহলে আমার এই এম স্কোয়ার এই এম স্কোয়ার কিন্তু কাটা থাকে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কী থাকতেছে আমার এখানে, শুধুমাত্র দুই থাকতেছে, দুই এককে দুই। তাহলে আমি কি বলতে পারি না, এম এর উপরে দেখো দুই আছে, আবার এখানেও একটা দুই আছে, তাহলে হচ্ছে আমরা কী করি পাওয়ারগুলোকে সবসময় কী করি একটার সাথে গুণ দিই, তাহলে আমার দুই দোকানে চার, তাহলে এম টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। প্লাস হচ্ছে এদিকে রয়েছে ওয়ান বাই এম স্কোয়ারের উপরে তোমার স্কোয়ার, ওয়ানের উপর তুমি স্কোয়ার দিলে ওয়ান ওয়ানই থাকতেছে, আর হচ্ছে এম এর উপরে যেহেতু একটা স্কোয়ার আছে আরেকটা স্কোয়ার আছে, তাহলে হচ্ছে এম স্কোয়ার স্কোয়ারে মানে দুই দোকানে হচ্ছে চার, তাহলে আমি লিখতে পারছি এম টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু হচ্ছে ফোর, আর এই যে এখানে মাইনাস টু ছিল এটাকে আমরা এই পাশে নিয়ে চলে যাই মাইনাস টু, আবার পক্ষান্তর করি, ঠিক আছে, লিখে দিই পক্ষান্তর করে, পক্ষান্তর করে তাহলে দেখো আমার কী থাকতেছে, আমার থাকতেছে হচ্ছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু হচ্ছে চার থেকে দুই বাদ দিলে দুই, আমাদের অঙ্কটা হয়ে গেল। খুবই 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 সহজ একটা অঙ্ক, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের অঙ্ক কী বলছিল, যে এম বাই ওয়ান প্লাস এম টু দি পাওয়ার এ ওয়ান এম প্লাস ওয়ান বাই এম ইজিক্যাল টু টু হলে দেখাও যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু টু। তাহলে আমরা কী করলাম, দেওয়া আছে যে মানটা আছে সেটা থেকে বারবার বর্গ করে বা দুইবার বর্গ করে আমি রেজাল্ট পেয়ে গেলাম এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু টু, মানে হচ্ছে আমার অঙ্কের যেটা আমাকে দেখানো কথা বলা হয়েছিল যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু টু সেটা আমি দেখালাম। তাহলে আমি লিখতে পারো, অতএব সমান সমানের এইগুলো হচ্ছে বাম পক্ষ আর সমান সমানের ডান পাশেটা হচ্ছে ডান পক্ষ, তাহলে আমি লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা সমান সমান এটা, তাহলে আমি ব্র্যাকেটে লিখে দিলাম প্রমাণিত। বা তোমরা ইংলিশে শুড লিখতে পারো, শুড লিখতে পারো, প্রুফ লিখতে পারো, ঠিক আছে, এটা তোমাদেরকে তোমার টিচাররা যেভাবে বলে তুমি যেভাবে লেখো না কেন তুমি ফুল মার্ক্সই পাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি অঙ্কটা, আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো এবং ভালো লেগে থাকে আমার এই লেকচারটা, অবশ্যই ভাই আমাদেরকে লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে। আর যদি তোমার কোনো অঙ্ক না বুঝতে পারো যে ভাই আমি এই অঙ্কটা এত চ্যাপ্টারে এই অঙ্কটা বুঝতে পারতেছি না, তাহলে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে ভাইয়া, তাহলে আমি যেটা করবো সেই ম্যাটটা তোমাদেরকে করানোর চেষ্টা করবো এবং বুঝিয়ে বুঝিয়ে করানোর চেষ্টা করবো। আর যেটা হচ্ছে, তুমি যদি এই ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুবান্ধবকে এই ভিডিওটা শেয়ার করবে এবং তাদেরকে বলবে যে লার্ন পাস আর্ন থেকে আমি এটা শিখেছি, তাহলে তারাও যাতে এই অঙ্কটা করে দেখতে পারে, দেখে তারাও শিখতে পারে। আর অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্টস তো করবেই, সাবস্ক্রাইব করবে,
যাতে করে তুমি রেগুলার আপডেটটা পাও। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করবে সাবস্ক্রাইব করার পরে। এতে হবে কি, আমি যখনই ক্লাস সেভেনের বা তোমাদের কোনো ভিডিও আপলোড করবো, সাথে সাথে তুমি ভিডিওটার নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে এবং তুমি সাথে সাথে ভিডিওটি দেখতে পারবে। ভালো থাকবে সবাই, ভালো করে পড়াশোনা করবে, সেই কামনাই করছি। থ্যাংক ইউ।